শুভ সন্ধ্যা যারা আজকে এখানে উপস্থিত প্রত্যেকেই বিদগ্ধজন আমার কাছে প্রণম্যত বটে আমার মনে হচ্ছে যার খুব বেশি কথা বলার প্রয়োজন নেই কারণ আত্মজামান ইলিয়াস নিয়ে তার জন্মদিনে যা বলার ছিল মোটামুটি আমি যেরকম গত কয়েক দিন প্ল্যান করছিলাম যে কী কী কথা হতে পারে আমি কী কী বলতে পারি আমার বলার ক্ষমতা কতটুকু তো আমার মনে হয় তার সাথে বেশি বলা হয়ে গেছে তো আমি শুধু একটা জিনিস চিন্তা করি আমরা যখন আত্মজামান ইলিয়াসকে পেয়েছিলাম প্রথম তার লেখার মধ্য দিয়ে সেটা আমাদের মানে পাঠাভ্যাস তৈরির একদম সূচনা লগ্ন তখন কিন্তু খুব বিস্মিত হইনি তার পড়া পরে কারণ তখন আমরা অলরেডি এক টিকিটের দুই সিনেমা দেখি আমরা সানফ্লাওয়ার দেখে ফেলেছি আমরা প্যারাডাইজ দেখেছি আমরা কী বলে ব্লু লেগুন দেখে ফেলেছি আমরা অনেক ম্যাচুর পাঠক ঢাকা শহরে বড় হচ্ছি আমরা আমাদের কাছে এই চিলেকোঠার সেপাই খুব বিস্ময় তৈরি করেন ওই সময় মানে এটার মধ্যে যে কেমিস্ট্রিগুলো এটার মধ্যে যে ব্যাপারগুলো ছিল একটা তরুণ একটা যুবক কীভাবে তৈরি হচ্ছে কীভাবে ভাঙছে নিজেকে আবার নিজেকে তৈরি করছে এটা ওই বয়সে আমাদের কাছে মনে হয়েছিল যে ঠিকই আছে গভীর হওয়ার কথা কারণ আমরা গভীরে যেতে পারিনি তখন তখন আমাদের বয়স দিয়ে ম্যাচুরিটি দিয়ে আমরা তাকে আসলে পার্টি করতে পারিনি স্থূল স্থূল বিষয়গুলো যেগুলো তরুণ বয়সে খুব বেশি খেলে মগজে সেগুলোই আমাদেরকে নাড়া দিয়েছে বেশি এবং এটার কাছে তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা রিটার্ন জিনিস পেলাম আমরা হয়তো যেটা আমরা হয়তো মুভিতে দেখি সিনেমাতে দেখি সেটাই হয়তো রিটার্ন একটা কিছু হচ্ছে এর মধ্যে 69 কোথায় গণঅভ্যুত্থান কোথায় একজন ওসমান কীভাবে বেড়ে উঠছে এত কিছু চিন্তা করার সুযোগই তখন ছিল না এখন যখন পড়ি এখন বুঝতে পারি যে কত মানে খেলোভাবে পড়েছি এই লেখাগুলো এখন বুঝতে পারি এখন যখন পড়াতে যাই কলেজে পাঠ্য একটা গল্প আছে রেইনকোট যেটা ফারুক সুমন বলছিলেন আমাদের ইন্টারমিডিয়েট পড়াতে হয় ওটা পড়াতে গিয়ে টেক্সট বইতে যে মানে আত্মজামান ইলিয়াস যে খণ্ডিত আত্মজামান ইলিয়াস তাকে পড়াতে গিয়ে আসলে কষ্টই লাগে আত্মজামান ইলিয়াসকে ওভাবে পড়ালে আসলে পড়ানো হয় না এবং তাকে আবিষ্কার করতে আমার মনে হয় যে ধরনের চর্চা বাংলাদেশে হওয়া উচিত ছিল সেই চর্চা তো আমরা করতে পারিনি আমার খুব বেশি যাওয়া হয় পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ আমি যাই আমার কবি বন্ধুরা সেখানে আছেন কলকাতায় যাই নদিয়া একটা জেলা আছে যেখানে বাংলাদেশকে ওইখানে নদিয়াকে বলা হয় মিনি বাংলাদেশ যারা 1000 কবির কণ্ঠে এই প্যান্ডেমিকের মধ্যে অনলাইন কবিতা উৎসব করেছে শামসুর রহমানকে তারা উদযাপন করে ইভেন আমার বলতে মানে গর্ব হয় আজকে মঞ্চে উপবিষ্ট আনিসুল হকের মানে উপরেও তারা কিন্তু লম্বা সেশন করে আনিসুল হকের কবিতা পাঠ করা হয় সেখানে ইলিয়াসকে বা হাসান আজিজুল হককে তারা ওইভাবে চেনেই না শওকত আলীর নাম তারা কালে ভদ্র দিয়ে একজন হয়তো বলতে পারে এটা কেন হয়েছে কারণ আমরা চর্চাটাকে সেভাবে প্রসারের আওতায় আনতে পারিনি আজকে একটা বিজ্ঞাপন দেখতে একটা মডেলকে আমরা যত সহজে চিনে ফেলি আত্মজামান ইলিয়াস কত সহজে আমরা চিনতে পারি না একটা মাত্র সিনেমা বোধহয় হয়েছে রেইনকোটের উপরে এটা মেঘমল্লা সেই ছবিটা ইউটিউবে পাওয়া যায় না আমি কলেজে পড়াতে গিয়ে অনেকবার ভেবেছি যে আমি যদি একটু ভিডিও ফুটেজ দেখিয়ে দিই সিনেমাটা যদি বাচ্চাদেরকে দেখাই সহজে মুক্তিযুদ্ধের উপর একটা ইয়ে তৈরি হবে ওরা সহজে বুঝে ফেলবে টেক্সটটা সিনেমাটা পাওয়া যায় না ইউটিউবে বহু কিছু পাওয়া যায় আত্মজামান ইলিয়াসের এই একটা সিনেমা সেটা পাওয়া যায় না মানে এটা আমার কাছে এত বেশি কষ্ট দেয় অথচ আমি যখন মতি নন্দীর উপন্যাসের অবলম্বনে সিনেমা খুঁজে পাওয়া যায় আমি আবুল বাশারের ফুল বউ পরে প্রথম পড়তে শুরু করেছিলাম ফুল বইয়ের সিনেমা পাওয়া যায় সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস অবলম্বনে নাটক সিনেমা হয়েছে সেগুলো পাওয়া যায় অদ্ভুত অদ্ভুত ব্যাপার এবং রাষ্ট্র সেখানে ফিনান্স করে যে একজন ঔপন্যাসিকের জন্ম শুরু হচ্ছে একজন মন্ত্রী এসছেন সেখানে তিনি ঘোষণা দিচ্ছেন যে আগামী ইয়েতে বাজেটে আমরা ওনাকে এই এই সিনেমাটা করার জন্য বাজেট রাখবো আপনারা শুধু স্ক্রিপ্ট রেডি করে জমা দেন তারা বলতে পারে আমাদের এখানে বলা হয় না সরকারি উদ্যোগে সিনেমা হয় সেই সিনেমাটা কপি পাওয়া যায় না আমি কিছুদিন আগে দেখলাম যে ডিসেম্বরে যেটা চলচ্চিত্র উৎসব হলো ভারতে সেখানে বোধহয় মেঘমল্লারের প্রদর্শনী ছিল আমি নামের তালিকায় দেখলাম এখন আমি আশা করছি যে হয়তো বা আত্মজামান ইলিয়াসের এই সিনেমাটা রেইনকোট অবলম্বনে তৈরি সিনেমাটা বোধহয় ইউটিউবে এখন আসবে পাওয়া উচিত আর কত মানে আমরা ইলিয়াসকে নিয়ে এত কথা বলছি অথচ তার উপর কোনো চর্চাই আমাদের নাই চর্চাটা কীভাবে হবে হুমায়ুন আহমেদ এত জনপ্রিয় হয়ে গেলেন কেন হয়তো ইলেকট্রনিক্স মিডিয়া অনেক বেশি ফেভার করেছে তাকে আত্মজামান ইলিয়াস যদি আরও 25 বছর বেঁচে থাকতেন আজকে তো 24 বছর হয়ে গেছে উনি মারা গেছেন এই 24 বছর যদি উনি এই ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে দৌড়ে চলে আসতেন তাহলে কোথায় যেতাম আমরা
এটা একটু ভাবার বিষয়। 24 বছর আগেই তাকে আমরা হারিয়েছি, উনি অনায়াসে বাঁচতে পারতেন, হয়তো 78 উনি 80 বছর আমাদের যেখানে 88 বছর বেঁচে গেলেন মুর্তজা বশির, উনি কি 78 বছর পর্যন্ত আজকে দীপদ বাঁচতে পারতেন না? তাহলে আমরা কী পেতাম তার কাছ থেকে? তাহলে আমরা তার কাছ থেকে কী পেতে পারতাম এই সোশ্যাল মিডিয়ার এই বিস্ফোরণের যুগে? তো সেটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য যে আমরা তাকে পাইনি। অল্প বয়সে তিনি মারা গেছেন, খুব অল্প সময়ে তিনি চলে গেছেন। তো আমি যখন কম্পেয়ার করি ওই আবুল বাশার, ওই সৈয়দ মুশতাক সিরাজ বা এই শওকত আলী, হাসান আজিজুল হক বা আমাদের আক্তারুজ্জামান ইলিয়াস, এদেরকে কিন্তু আমরা একসঙ্গে পড়তে শুরু করেছিলাম। ওই সময় আমার মনে আছে 86 থেকে 90 91 কি বলে খেলারাম খেলে যে আসলো বোধহয় 91তে, সম্ভবত 90 বা 91তে আসলো খেলারাম খেলে যান সৈয়দ শামসুলের 91তে। মানে ওই সময় কিন্তু আমরা তৈরি হচ্ছি, নিজেদেরকে তৈরি করছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি মাত্র, কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করছি, বাংলা সাহিত্যে ভর্তি হয়েছি, পড়াশোনা করছি। তখন আমাদের তৈরি হওয়ার সময়, তা আমরা কিন্তু এমনিতেই বুঝে গিয়েছিলাম যে কার মধ্যে শক্তিটা বেশি, কে শেষ পর্যন্ত টিকে থাকবে। মতি নন্দী হারিয়ে গেছেন, আমি আর করি না হয়তো এখন তাকে, আবুল বাশার পড়া হয় না, শীর্ষেন্দু পড়া হয় না, আমাদের কণ্ঠস্বর আমাদের আত্মজন ইলিয়াসরাই কিন্তু তৈরি করেছেন। একটা সময় খুব বদনাম ছিল যে আমরা খুব বেশি মানে ভারত খেসা, আমরা মানে শীর্ষেন্দু সুনীল পেলে আর কিছু করি না। হ্যাঁ, আমাদের নিমাই ভট্টাচার্য পরেই পাঠোপাস তৈরি হয়েছে, আমরা নিহারঙ্গে পড়েছি, এই সমস্ত পড়েছি, ফলে এই বদনামটাকে কিন্তু ঘুচিয়েছেন আমাদের এই শক্তিমান লেখকরাই, আত্মজন ইলিয়াসরাই কিন্তু তৈরি করেছেন। সেটাকে আমরা চর্চা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের উচিত আরও বেশি সিনেমা করা, আরও বেশি নাটক করা, নাটুরূপ দিলে এটা অনেক বেশি গণমানুষের কাছে যায়। যেটা ওবায়দুল্লাহ সাগর বললেন যে গণসম্পৃক্তি নাই, তো গণসম্পৃক্তি হবে কীভাবে? আজকে আনিসুল হক এখানে বসে আছেন, উনি যে পরিমাণ শ্রম দেন এই মানে গণসম্পৃক্তি তৈরি করতে গিয়ে, উনি যে পরিমাণ ফেসবুকিং করেন, যে পরিমাণ ব্লগিং করেন, যে পরিমাণ অনলাইন মানে অনুষ্ঠানে উনি সংযুক্ত হন, এটা কেন? মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্যই তো। তো সম্ভবত আত্মজন ইলিয়াসকে আমরা পেলে এভাবে পেতে পারতাম এবং সেটা আমাদের জন্য অনেক অনন্য একটা পাওয়া হতো। আমি সেই দুঃখটাকে মনের মধ্যে রেখেই মানে আশাবাদ ব্যক্ত করতে চাই যে আগামীতে আমাদের মানে ইলিয়াস চর্চা আরও বেশি বেগবান হবে এবং আত্মজন ইলিয়াসকে আমরা আরও বেশি জানার সুযোগ নেব, এবং সেটার জন্য অনেক বেশি তার এই সামান্য লেখা, যেমন কেউ আসলে ওনার শেষ বইটা নিয়ে কথা বললেন না, এটা আমি আশা করেছিলাম যে কেউ হয়তো বলবেন, বা হয়তো মানে যেখানে ওই যে সংস্কৃতি ভাঙা সেতু, যেখানে আসলে তিনি নিজেকে বেশি মেলে ধরেছেন, নিজে অনেক বেশি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তো ওই জায়গাগুলো থেকে আমি এটাই আশা করব যে তার উপর আরও বেশি কাজ হবে, তাহলে আমাদের এই জন্ম উৎসব সার্থক হবে। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।